الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الكريم، أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون. سورة بقرة যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন: ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। মানুষ সৃষ্টি হয়েছে ভীরু হিসাবে, যখন তার কোনো বিপদ আসে সে দিশেহারা হয়ে পড়ে, আর যখন সে কোনো তার কোনো মঙ্গল স্পর্শ করে সে আনন্দে আত্মহারা হয়ে যায়। মুসল্লিরা ব্যতীত, অর্থাৎ মুসল্লিরা সামঞ্জস্যশীল মধ্যপন্থী জীবন যাপন করে, অন্যরা নয়। সূরা মাআরিজ। মানুষের জীবনে বিপদ আসবেই, আনন্দে ও সম্পদে মানুষের জীবন অতিবাহিত হয়। ফাইন্নামা আল হুসরে ইউসরা, ইন্নামা আল হুসরে ইউসরা, বিপদের পরেই স্বস্তি আসে, বিপদের পরেই স্বস্তি আসে। এটা মানুষ হিসাবে নবী রসুলদেরও হয়েছে, তাদেরও জীবনে কষ্ট হয়েছে, পরে আবার তাদের আনন্দ এসেছে। তারা কষ্টে এবং স্বস্তিতে সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রশংসা করেছেন। ভীরু মানুষ কষ্টে পড়ে মানুষের কাছে হাত পাতে শিরিক করে, আল্লাহকে ছেড়ে অন্যের সাহায্য কামনা করে। এই শিরিক থেকে মুক্ত করার জন্যই নবী রাসূলগণ বারবার মানুষকে দাওয়াত দিয়েছেন, কারণ আমরা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন ও ইনসানকে সৃষ্টি করেছি সিরফ আমার ইবাদত করার জন্য। আল্লাহ দাসত্বের সঙ্গে অন্য কারো দাসত্ব যখনই মিশানো হবে তখনই ওটা শিরক হবে। গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম শিরকের খুতবা এক জুমাতে শেষ হবে না, আজকে আসেন আরও প্রায় 15টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, একটার পর একটা বলে যাব, মনে রাখার চেষ্টা করবে। সমাজে প্রচলিত শিরক আমরা অনেকে জানি না যে এটা শিরক, অথচ শিরক আছে আমাদের সাথে। অধিকাংশ মানুষ আমরা মুসলমান কিন্তু আমরা শিরিক করি। সূরা ইউসুফ 106 আয়াত: ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ
শিরিক করে, ঈমান না নিয়ে অথচ তারা শিরিকও করে, বিষয়টি আমাদের জানা থাকলে সহজে শিরিক আমরা করবো না বিধায় আমরা প্রচলিত শিরিকগুলি একটার পর একটা তুলে ধরার চেষ্টা করছি। গত জুমাতে আপনাদেরকে বলছি শিরকুল খাফি সম্পর্কে, শিরকে আসগার সম্পর্কে, ছোট শিরক সম্পর্কে, সেটা কি রিয়া। এ রিয়ার এ রোগ থেকে আমরা খুব কম লোকই মুক্তি পাই, অতএব সাবধান। সুমা, মানুষকে শুনে এই কাজ করা, রিয়া সুমা একই জিনিস, দেখানো এবং শোনানো, এর দ্বারা কোনো ইবাদত কবুল হবে না, যতই সৎকর্ম আমরা করি কোনো কাজে লাগবে না। আজকে আসেন এক নম্বর, আল ইস্তিআনা ওয়াল ইস্তিজারা বিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের কাছে সাহায্য চাওয়া এবং আশ্রয় চাওয়া, যেমন কবরে গিয়ে দোয়া চাওয়া, কবরে গিয়ে যারা আউলিয়া বলে পরিচিত আসেন দেশে, তাদের কবরে গিয়ে বিশেষ করে মানুষ এগুলো করে। যখন যে কষ্টে পড়ে, সে আল্লাহকে না ডেকে ওই কবরের সময় মানুষকে ডাকে, সাগরেও গিয়ে ডাকে, বিমানে উঠেও ডাকে, রাস্তাঘাটে চলার সময়ও ডাকে, কিন্তু যখন সে মুক্তি পায় তখন সে কিন্তু আল্লাহকে ভুলে যায় ও তাদেরকেই ডাকে আবার। অনেকে আনন্দের সময় আল্লাহকে ডাকে, তার কবরবাসীকে ডাকে, বিপদের সময় আল্লাহকে ডাকে। এক কথায় আল্লাহ ব্যতীত অন্যের সাহায্য প্রার্থনা করা, অন্যের কাছে আশ্রয় ভিক্ষা করা হলো বড় শিরক। যেমন আল্লাহ পাক বলছেন, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, সূরা আহকাফ 5 আয়াত। তার চাইতে বড় পদভ্রষ্ট আর কে আছে, মা ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ছেড়ে অন্যকে আহ্বান করে, মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত যে তার ডাকে সাড়া দিতে পারবে না, ওহম অন দোয়া ইহিম গাফিলুন, আর তারাও জানবে না যে তার কাছে কেউ প্রার্থনা করেছে। আমরা ধরুন কবরবাসীর কাছে প্রার্থনা করি, ওরা কি শুনতে পায়? আমরা জানি যে শুনতে পায় না, কিন্তু আমরা প্রার্থনা করি, আমার ধারণা হয়তো বা শুনতে পায়। এই স্রেফ ধারণার মরিচিকার মধ্যে আমরা ছুটি। আল্লাপাক এগুলোর সম্পর্কে তীব্র প্রতিবাদ করে বলছেন, তোমরা এগুলো করো না। কিন্তু না, এই ধারণাটাই মানুষের সবচেয়ে বড় উপজীব্য হয়ে দাঁড়িয়েছে, আর এই ধারণায় বাতাস দিচ্ছেন দিনদার নামধারে কিছু আলেম নামধারে কিছু লোক, তারা উল্টাপাল্টা ব্যাখ্যা দিয়ে দিয়ে কোরআনের মানে আলোচনাটাকেই নস্যাৎ করে দিচ্ছে। ফলে বিগত যুগে যেমন কুফফারে কুরাইশ তৌহিদের মর্মকেন্দ্র কাবা গৃহের চারপাশে মূর্তির কেন্দ্র বানিয়ে ফেলেছিল, এ যুগেও তেমনি মুসলিম উম্মা বিভিন্ন আউলিয়া নামধারী সৎকর্মশীল মানুষদের কবর বানিয়ে বানিয়ে ঘরে অলিতে গলিতে শহরে সর্বত্র খালি কবর আর কবর। মানুষ কিন্তু আল্লাহর কাছে এখন চায় না, কবর গিয়ে হুমড়ে খেয়ে পড়ে। আর কবরের এতই মর্যাদা যে কবরকে বাঁচিয়ে রেখে রাস্তা বানানো হয়, ঢাকার মতন এত ভিড় যেখানে শহরে, যেখানে যানজট প্রতি মুহূর্তে লেগে আছে, সেখানেও মাঝখানে একটা মাজার বানানো হয়েছে, পীর জঙ্গি মাজার। পীর কি জঙ্গি হয়? পীররা তো ভালো মানুষ, তোর নাম হচ্ছে পীর জঙ্গি মাজার। মসজিদ ভাঙা যাবে, যদি নাকি ওটা আহলে হাদিসের মসজিদ হয় তাহলে ভাঙতে হবে, কারণ সহি হাদিস অনুযায়ী সেখানে সালাত হয়। অতএব সিলেটের বিএনপির মেয়র, আওয়ামী লীগের মেয়র, জাতিসংঘের প্রতিনিধি সকলে মিলে দল বেঁধে গিয়েছে আহলে মসজিদ ভাঙার জন্য, কই তারা তো ওই দরগা ভাঙতে যায় না, মসজিদ ভাঙায় আগ্রহ এত কেন? এগুলো যদি প্রমাণ হয়, মুখে বলি আর না বলি, মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের মনের মধ্যে এই শিরকের কীট কিলিবিলি করছে,
সালাত আদায় করে যায় করে এগুলো বাহ্যিক, অন্তরটা লুকিয়ে আছে বিভিন্ন কবরে গিয়ে। অতএব সাবধান, আল্লাহ বলছেন অমন আদল্য, ওর চাইতে বড়ো পথভ্রষ্ট আর কে আছে, মাইয়া উমেন দৌনিল্লা, যে আল্লাহকে ছেড়ে অন্যকে আহ্বান করে, মাল্লাস্তা দিয়ে বোলাও ইলা কেয়ামা, কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, দিবে কোনো কবরলা সাড়া দিবে, ও কি জানে যে কে ডাকলো ওকে, অহম আম দোয়া ইহিন গা ফেল, ওরাও জানে না যে কে ওকে ডাকলো কি না ডাকলো। হতভাগা শিক্ষিত মানুষরা এগুলি করে, আর অশিক্ষিতদের তো বিষয়টি আলাদা। এরপরেও বলবো দিনদার মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আল্লাহ যাকে হিদায়ত করেন তিনি নিঃসন্দেহে আল্লাহর পথে সন্ধান পান, তাকে সন্ধান দেন স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের শিরক থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বারবার মনে আসে, যখন অত্যাচারী সম্রাট নমরুদ ইরাকের শাসন ক্ষমতা ছিল প্রায় 400 বছর ধরে, আমাদের তো বুঝি পড়া 4 বছর, এই দীর্ঘ জীবনপ্রাপ্ত এই সম্রাট তার সঙ্গভঙ্গ নিয়ে যেখানে শিরকের সাম্রাজ্য চালাচ্ছিল সেখানে কোনো সংগঠন নেই, একা মানুষ হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম কীভাবে এরকম ব্যর্থহীন ভাষায় কথা বলেছিলেন এখন ভাবতেও অবাক লাগে। তবু বলবো তারা নমরুদ বোধহয় আমাদের চাইতে অনেক সভ্য ছিল, আদলে 200 বছর ধরে তৌহিদের দাওয়াত দিয়েছেন কিন্তু নমরুদ তাকে হত্যা করেনি, তাহলে নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো নয় কি, তাকে জেলেও ঢুকায়নি, আমরা তৌহিদের দাওয়াত দিলে আমাদের জেল খাটতে হয়, আদলে গুম হতে হয় না, অপহরণ হতে হয়, নাহলে রাস্তাঘাটে লাশ পড়ে থাকে, তো আমরা কোন যুগে বাস করছি, নমরুদ ভালো হচ্ছে না, আমরা তো অবশ্যই তাকে ভালো বলব, যদি আমরা ইতিহাসে তাকে অত্যাচারী সম্রাট বলি, নইলে 200 বছর ধরে ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দিতে পারতেন না, অথচ তার স্ত্রী এবং তার একমাত্র ভাতিজা লুত ছাড়া প্রকাশ্যে কেউ ইসলাম কবুল করে নাই। তিনি বলছেন তার বাপ তো ছিলেন গ্র্যান্ড মুফতি, মূর্তি পূজারীদের হেড, তার কওমকে ডেকে বলছেন আ তা'বুদুনা মা তানহিতুন, আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, হে আমার জাতি, তোমরা কী করে ইবাদত করো ওই সব বস্তু যেগুলো তোমরা নিজে হাতে বানাচ্ছ, এখন মূর্তি বানাচ্ছ না, চারিদিকে মৌসুম শুরু হয়েছে না, পেপারে হাইলাইট করছে প্রতিদিন, অমুক জেলায় 1000 মূর্তি হচ্ছে, অমুক জেলায় 100 মূর্তি হচ্ছে, মানে পেপার এখন পাগল হয়ে গেছে, যত মূর্তি বানায় তত পেপার খুশি, মসজিদ ভাঙার রিপোর্ট কিন্তু পেপারে দেয় নাই, খেয়াল করেছেন, ওগুলো ফেসবুকে আসছে কিন্তু মূর্তি গড়ার রিপোর্ট হওয়ার হামেশা আসতেছে, ভাবখান এই বাংলাদেশের পত্রিকাগুলো সব মূর্তি পূজারই হয়ে গেছে, জি না, মূর্তি গড়ার মধ্যে কোনো জ্ঞানী গুণী মানুষের নিদর্শন নাই, মূর্তি ছেড়ে পাগলে গড়ায়, আর তার জন্য কোটি টাকা বাজেট হচ্ছে সরকারের পক্ষ থেকে, সাবধান হওয়া সরকার, এ টাকা তোমার নয়, এ টাকা মুসলমানদের, মুসলমানদের ট্যাক্সের পয়সা মূর্তির পিছনে ব্যয় করলে কাল কেয়ামতের মাঠে তোমাকে প্রতিটি পাই পয়সার হিসাব দিতে হবে, কোনো শিরকের পক্ষে একটি পয়সা ব্যয় করার অধিকার কোনো সরকারের নাই, সে নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক কোনো অধিকার তোমার নাই, কোরআন এবং হাদিসের বাইরে গিয়ে যে কাজ তুমি করবে ধরা পড়বে, নেতা হয়েছে ভালো কিন্তু আল্লাহর পথ থেকে ফিরে শয়তানের অনুসারে হয়েও না, আর তা আবুদুনা মা তার হেতু, কী ব্যাপার তোমরা ইবাদত করছ পূজা করছো এমন বস্তু যা তোমরা নিজ হাতে বানিয়েছ, আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যেসব কাজ করো সবই তো আল্লাহই করেছেন, তুই ছেলে কোথায়, মায়ের গর্ভে ছেলে, কেউ টের পাইত না, আল্লাহ তোমাকে মায়ের গর্ভে সৃষ্টি করলেন, সেখান থেকে বড় করলেন, সেখান থেকে যৌব দিলেন, শক্তি দান করলেন, এখন তুমি এসব করছো কেন, 4500 বছর আগে সম্পূর্ণ বৈরী পরিবেশে ইব্রাহিম একাই যখন এই কথাগুলি বলেছিলেন নিঃসন্দেহে তার কওম তার দেশের সরকার একটু মেনে নেয়নি, কিন্তু তারা তার সঙ্গে বেয়াদবি করেনি, করেছে শেষে গিয়ে।
তার বাপ বলল, আরাগে বোন আন আলিহাতে ইয়া ইব্রাহিম লাইল্লাম তান্তাহিলা আর জুমান্নাকা হজুরনি মালিয়া, সুরা মরিয়ম 46 আয়াত। হে ইব্রাহিম, তুমি কি চাও আমি আমার দেবদেবীগুলো থেকে মুখ ফিরিয়ে নেই? যদি তুমি তোমার এই শিরকের বিরুদ্ধে দাওয়াত বন্ধ না করো, লা আরজুমান্নাক, আমি তোমাকে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দেব। ও হজরনি মালিয়া, দূর হও আমার সামনে থেকে। বাপের প্রতিক্রিয়া ছিল এটা। আর কওমের লোক কী বলেছিল? বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। ইব্রাহিম, বাপ দাদা চতুর্পুরুষ থেকে এগুলো দেখে আসছি, তারা পুতুলের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা দেয়, তো তুমি আমাদের নিষেধ করছো কেন? বোঝা গেল সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘিষ্ঠ সত্য মিথ্যার মানদণ্ড নয়। পুরা দেশ বলছে এটাই সত্য, যদি বাপদাদা করে আছে, কিন্তু ইব্রাহিম একাই বলছে এটা মিথ্যা, এটা সেরকম অলিক কল্পনা ছাড়া কিছুই নয়। এখানে ভোটাভুটি দিলে ইব্রাহিম ফেল করবে। আসলে সত্য কোনটা? ইব্রাহিমটা সত্য নয়, মূর্তি পূজারীদেরটা সত্য। নিঃসন্দেহে সবাই বলবে মূর্তি পূজাটা সেরকম ধোকাবাজ ছাড়া কিছুই নয়। মূর্তি পূজা কবর পূজা কোনোই পার্থক্য নেই, এও শোনে না ও শোনে না। এজন্য মিস্টার গান্ধীর কথা বারবার মনে করতে হয়। নেহরু, ইন্দিরা গান্ধীর বাপের নাম কি নেহরু? না, উনি একসময়, এটা আপনাদেরকে আগেও শুনিয়েছি মনে করে দিই খালি, দিল্লিতে খাজা আজমিরের কবর আছে না, সেখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়। উনিও গিয়েছেন, লোকজন বেশি থাকলে কিছু নেতা হিসেবে কথা তো বলতে হয়। তার বক্তৃতার এক পর্যায়ে উনি বলেছিলেন, মেরে ভাইও, হিন্দু আর মুসলমান, ভারত মাতা কে দো সন্তান হয়, দোনো মে কোই ফর্ক নেই হ্যায়, সিরফ এহি হ্যায় কি হিন্দু আপনে দেবতাওঁ কো সামনে রখ কে পূজতে হ্যায়, আর মুসলমান আপনে দেবতাওঁ কো মাটি কে নিচে ঢাঁপ কে পূজতে হ্যায়। হে জনগণ, হিন্দু ও মুসলমান, তোমরা ভারত মাতার দুই সন্তান, দুজনের মধ্যে কোনোই পার্থক্য নাই। খালি পার্থক্য এটুকুই যে হিন্দুরা তাদের দেবতাকে সামনে রেখে পূজা করে, আর মুসলমানরা তাদের দেবতাকে মাটির নিচে ঢেকে রেখে পূজা করে। কি বলবেন? নাউজবিল্লাহ বলেন, মাথা ঝুঁকেলে হবে? আল্লাহ পাক যেন আমাদেরকে এই পাপ থেকে বাঁচান, এ দোয়া বলতে হবে না? এটা হলো নাউজবিল্লাহ মিন যালিক। এর দ্বারা তিনি উভয় দলকে খুশি করার চেষ্টা করেছেন, কিন্তু তিনি মুসলমানদেরকে মিশ্রে ছুরি মেরেছেন, ঠিক না? হতভাগা মুসলমান, আত্মসম্মান হারা, আত্মসম্বিত হারা, সব কিছু হারিয়ে ফেলেছি আমরা। বিষ হারা সর্পের যেন কোনো মূল্য নেই, ইমান হারা দেহধারী মুসলমানের তেমনি কোনোই মূল্য নাই। মুসলমানদের হাইকোর্টে ছমাস দেবীর মূর্তি ওঠে, মুসলমানদের কোনো নড়াচড়া নাই। হাইকোর্টের আইনজীবীরা কি সবচেয়ে সচেতন অংশ নয় দেশের? সবাই কি পারে মুসলমান নয়? বিচারপতিরা কি মুসলমান নয়? নীরব নিশ্চুপ, মূর্তি উঠে গেল। এই কিছু আলম আলমা পাগল দ্বারা একটা লাফালাফি করলো, তাদের ঠেকানোর জন্য অবশেষে একটু পাশে সরাই যাচ্ছে, সামনে তাদের দেখা না যায়। এই হলো আমাদের ইমানের চেতনার বহিঃপ্রকাশ। এরাই রাজনীতি করবে, এরাই দেশে ইসলাম কায়েম করবে, এরাই মুসলমানদের স্বার্থ রক্ষা করবে, আমাদের ট্যাক্সের পয়সা নিয়ে আমাদেরকে ধ্বংস করবে। এই যদি আমাদের চরিত্র হয়ে যায়, তাহলে আমরা কোথায় আছি একবার চিন্তা করব। সাবধান, দূর অতীতের ইব্রাহিম এর এই বক্তব্যটাই আমাদের অন্তরে বাজে। আতাবুদুনা মা তানহিতুন, নিজ হাতে গড়া মূর্তির সামনে তোমরা পূজা দিচ্ছ, তোমরা কেমন মানুষ? আজকে আজকে বাংলাদেশে কোটি কোটি মূর্তি হচ্ছে, এখন ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে কোটি কোটি মূর্তি হবে না? এই মূর্তিগুলো কত পয়সা খরচ হচ্ছে হিসাব আছে? অথচ পাশেই আমার ক্ষুধার্ত ভাইটি না খেয়ে মরছে, সে যদি 10 টাকা চায় আপনি বলেন মাফ করো। চিকিৎসার অভাবে বহু মা বোন
ধুকে ধুকে মরছে, তাকে আপনি চিকিৎসা খরচ দিচ্ছেন না। প্রায় পত্রিকা আসে সাহায্যের আবেদন, কে কাকে সাহায্য দেয়, কিন্তু না, যদি বলে মূর্তি গড়ার জন্য টাকা লাগবে, চাঁদা দেন, টাকার কোনো অভাব হচ্ছে না। শয়তান আপনাকে উস্কে দিচ্ছে শয়তানি করার জন্য। সাবধান, জীবন্ত মানুষের মূল্য মৃত লাশের চাইতে অনেক অনেক গুণ বেশি। মূর্তি গড়ার চাইতে একটা মানুষকে তৈরি করা সুন্দরভাবে, এটাই কি উত্তম নয়? মূর্তি গড়া নয়, আসুন আমরা মানুষ গড়ি, আসুন আমরা সুন্দর সমাজ গড়ি। এই ধারণা করা যে আল্লাহ ব্যতীত অন্যের হাতে উপকার এবং ক্ষতি নিহিত। আল্লাহ পাক বলছেন, ওয়াই ইয়ামসাসকা আল্লাহু বিযুররিন ফালা কাশিফালহু ইল্লা হুয়া, ওয়াই ইয়ামসাসতা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সূরা আনআম 17 আয়াত। যদি তোমার প্রতিপালক আল্লাহ তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে ওটাকে দূর করার ক্ষমতা তিনি ব্যতীত কেউ নেই। আর যদি তিনি তোমাকে কল্যাণ স্পর্শ করাতে চান, তো সেই কল্যাণ থেকে বিরত রাখার ক্ষমতা আল্লাহ ছাড়া কেউ নেই। কারণ ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাশালী। এই স্পষ্ট আয়াত মজুদ থাকতে আমি কী করে বলতে পারি যে যদি এই লোকটা যতদিন বেঁচে আসে ততদিন আমার ভালো মন্দ কোনো চিন্তা করতে হবে, ওই সব করবে, ওই মন্ত্রীর সঙ্গে সম্পর্ক আছে কে আমাকে ঠেকায়, ওই এসপি আমার নিজের লোক কে আমাকে ঠেকায়, ওই রাজনৈতিক নেতা আমার নিজের লোক কে আমাকে ঠেকায়, এই যে চিন্তাধারাগুলো আমাদের মধ্যে জেগে বসছে, এটা সিরকি চিন্তাভাবনা। সাবধান, এই কথাটা কেউ বলবেন না যে অমুক ব্যক্তি আমার উপকার বা ক্ষতি করার মালিক। বিশ্বাস রাখুন, ক্ষতি বা উপকার করার মালিক সিরেফ আল্লাহ, বান্দা নয়, কোনো বস্তু নয়, কোনো ফেরেশতা নয়, কোনো নবী নয়, কোনো রসুল নয়। কেউ কেউ বলে 3 নম্বর, মা আলি ইল্লা আনতা ইল্লাল্লাহু ওয়া আনতা, আমার কেউ নেই আল্লাহ ছাড়া এবং আপনি ছাড়া, এটা শিরকি কথা। আল্লাহ আছেন আসমানে, আপনি আছেন জমিনে, যা কিছু করে আল্লাহ, আপনি হলেন হিল্লা। এই যে কথাগুলো সমাজের চালু আছে, এসবগুলি শিরকি কথা। আল হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাকুলু মা শা আল্লাহ ওয়া শা ফুলান, ওয়ালাকিন কুলু মা শা আল্লাহ সুম্মা শা ফুলান, রাও আহমদ আবু দাউদ মিসনাদুল সহীহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা একথা কখনোই বলো না, আল্লাহ যা চান এবং অমুক যা চায়। বরং বলো, আল্লাহ যা চান অতঃপর অমুক যা চায়। অর্থাৎ আল্লাহর ইচ্ছা আগে, বান্দার ইচ্ছা পরে, এবং বলে যোগ করা যাবে না। আল্লাহ এবং অমুক, এটা হবে না। আল্লাহর সঙ্গে কোনো সংযুক্ত অব্যয় নাই, আল্লাহ একাই সব কিছু করেন। ইন্নাল্লাহ ইযা আরাদা শাইয়ান হাইয়্যা লাহুল আসবাব, আল্লাহ যখন কোনো কিছু করতে চান তো তার জন্য তিনি নিজেই প্রমাণ তৈরি করে দেন, মাধ্যম তৈরি করে দেন। আল্লাহ তো নিজে এসে আপনার ওষুধ দেবে না, যে ওষুধ খেলে আপনার অসুখ সারবে, আল্লাহ পাক আপনার ব্রেনে ওই ডাক্তারের নাম মনে করিয়ে দেবেন এবং সেই ডাক্তারের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে ওষুধ দিয়ে দেবেন। যে ওষুধের ফোঁটাটা প্রয়োজন আপনার রোগ সারাবার জন্য, ওটা ঠিকই আপনার কাছে আসবে। আর যখন আল্লাহ পাক চাইবেন না, আপনি সারাদিন চেষ্টা করলেও ডাক্তার খুঁজে পাবেন না। এজন্য আল্লাহ চাইলে অতঃপর অমুক চাইলে, এই আল্লাহ এবং অমুক চাইলে একসঙ্গে বলা যাবে না। প্রথমে আল্লাহর নিকটে তার মশিয়াত, তার ইচ্ছা চাইতে হবে, তার অনুগ্রহ কামনা করতে হবে। চার, কোনো একটা নিয়ামত আপনাকে আল্লাহ দান করেছেন, আপনি এটাকে কোনো ব্যক্তি বা বস্তুর দিকে সম্পর্কিত করলেন যে আসলে ওই লোকটাই আমাকে এই নিয়ামতটা দান করেছে, বাহ্যিকভাবে তিনি দিয়েছে। যেমন একটা উদাহরণ আপনাদেরকে প্রায় বলি, যেন এক এনজিওর এক মহিলা মুসলমান কর্মী, তিনি স্কুলে ছোট্ট বাচ্চাদেরকে শেখাচ্ছেন
চকলেট দিয়ে। বলো তো চকলেট কে দিল? বলছে আপা দিল। ছেলেদের বললো তোমরা চকলেট কে দিল? বলে আপা দিল। হ্যাঁ, সব কিছু আপাই দেয়, আল্লাহ বলে কিছু নাই। এই ছোট বাচ্চা বাড়ি গিয়ে বলছে আব্বা, কি আম্মা, আপা আজকে বললো যে আল্লাহ বলে কিছু নাই, চকলেট তো দেখলাম আপাই দিল, তার কথা তো ঠিক। এইভাবে এনজিওরা ঘরে ঘরে ঢুকে আপনার সন্তানের আকিদা নষ্ট করছে। বইয়ের মধ্যে সিলেবাসের মাধ্যমে অনেক কিছু শিরকি কথা চলে আসতেছে, যেগুলো দুঃখজনক। এমনকি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে পর্যন্ত শিরকি কথা আসছে। আল্লাহ নিরাকার, মোহাম্মদ নূরের নবী, এগুলি মাদ্রাসা বলছে না? এগুলো সম্পূর্ণ ভুল চিন্তাধারা। এগুলোর ফলে আল্লাহকে একেবারে ভুয়া জিনিস বানিয়ে ফেলেছে। এরা মুআত্তালা, এটা গুরুবার শূন্য সত্তা বিশ্বাসী মুআতাজিলি যারা, এটা তাদেরই আকিদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা এটা নয়। লাইসা কামিসলিহি শাইউন ওয়াহুয়াস সামিউল বাসীর, আল্লাহ তুলনীয় কিছুই নাই, তিনি সকল শোনেন ও দেখেন। শোনার জন্য কান আছে, দেখার জন্য চোখ আছে, যেমন এই টেপ রেকর্ডারের জন্য নিজস্ব চোখ আছে, কান আছে, কিন্তু তার চোখ ও কান আমার আপনার চোখ ও কানের মতো নয়। প্রত্যেকটা বস্তু তার নিজস্ব একটা মাধ্যম আছে। আল্লাহ পাকের উপযোগী যে ধরনের কান, সেই কান তার আছে, যেটা আমাদের মতো নয়। কিন্তু আল্লাহ বলে কিছুই নেই, তিনি নিরাকার শূন্য সত্তা, এই আকিদা এক পুরো শিরকি আকিদা। এগুলো থেকে আল্লাহ পাক আমাদের নিরাপদ রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন তাজালুলিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে আল্লাহর তুলনীয় কাউকে ডেকো না। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন প্রখ্যাত সাহাবি আব্দুল ইবনে আব্বাস বলছেন, আল আন্দাদ হুয়া শিরক, এই আন্দাদটাই শিরক, অর্থাৎ আল্লাহর কোনো সহকর্মী সহযোগী কিছুই লাগে না। আখফা মিন দাবিলিন নামল আলা সাখরাতিন সাউদা ফি যালামাতিল লাইল, এই শিরক এত চুপে চুপে মানুষকে পকড়াও করে, অন্ধকার রাত্রিতে কালো পাথরের উপরে যেমন কালো পিঁপড়া ঘুরলে খুঁজে পাওয়া যায় না, এই শিরক সেমনি করে মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে বসে আছে, অসংখ্য মানুষকে পথভ্রষ্ট করছে। আর এইটাকে নিষেধ করছেন আল্লাহ, ফালা তাজালুলিল্লাহি আন্দাদ, তোমরা আল্লাহর সঙ্গে কোনো নিদ সমকক্ষ নির্বাচন করো না। যেমন নাকি ইবনে আব্বাসের ব্যাখ্যাটা আমরা শুনে ফেলে অনুবাদ করে, উনি বলছেন লাওলা কালবাতু হাযা লাআতানা লুসুস, যদি কুকুরটা আজকে বাড়ি না থাকতো তাহলে নিশ্চয়ই ঘরে চোর আসছে। এটা তো আমরা প্রায় বলি, তাই না? লাওলা হাযাল বিত ফিদ্দারে লাআতা লুসুস, যদি হাঁসটা আজকে বাড়িতে না থাকতো তাহলে অবশ্যই চোর আসতো। হাঁস হয়েছে করে না, হাঁস হাঁসের শব্দ খুব জোরালো হাঁস শব্দ হয়। এই কথাগুলো বলাটা শিরক। তিনি আরও ব্যাখ্যা দিয়ে বলছেন কলুর রাজুল্লে সাহাবি মা শাহ আল্লাহ ওয়াশে ইতা, লোকের আল্লাহ যা চান তাই হবে, আমরা যা আপনি চান, নেতাদের কাছে কি আমরা এগুলিতে বলি? আল্লাহ যা চান তা তো হবেই, আপনি যা চান সেটি হবে, তো সমাজের ভাষা এগুলো। ও কহুল্লাহ ও ফলান, যদি আল্লাহ না থাকতেন আর ওই ব্যক্তি না থাকতো তাহলে আমার বিপদ থেকে উদ্ধার হইতো না। হাজা কুল্লু শিরক রওয়াহ ইবনু আবি হাতিম, এই সবগুলি শিরক। ব্যাখ্যা কিন্তু আমাদের নয়, সাহাবি আব্দুল ইবনে আব্বাসের ব্যাখ্যা, বিষয়টা মনে রাখবেন। পাঁচ নম্বর, আল্লাহ গলু ফি কুবুরি সালেহীন, নেককার মানুষের কবরে বাড়াবাড়ি করা, যেমন সেখানে গিয়ে জবাই করা। ওরসের সময় কত গরু ছাগল জবাই করে না তারা, আর হাজত নেয় মোরগ জবাই করা। আমাদের বগুড়ায় মহস্তান গড় আছে না, নিজেকে দেখে এসছে আমি, আরে বাপ রে বাপ, কত মোরগ যে জবাই হয়। বাবা এগুলো আমাদের দিল তো খেয়ে বাসি, তাই না? ওখানে বেছে ফেলে রেখে চলে আসবে, ধারণা এই মোরগ পেলেই আমার পীর আমাকে দোয়া করবেন, সুপারিশ করবেন এবং আমরা দুনিয়ার বিপদ থেকে মুক্তি পাব। এটা পরিষ্কার হয় শিরক। অথবা কবরের নামে মান্নত করা, এটাও শিরক।
অথবা কবর দ্যাট ইজ সমাধি সৌধ নির্মাণ করা কবরের উপরে। দেখবেন কবরগুলি কীভাবে সৌধ নির্মাণ হচ্ছে, এখন কবর হয়েছে এখানে সৌধ উঠে গেছে পাঁচতলা বিল্ডিংয়ের মতো। এসবগুলি শিরক। আর কবরের মাটির হাতে করে নিয়ে তার মাধ্যমে আল্লাহর নিকটে সুপারিশ করা, মাটির ঢেলা বানানো আছে তারপরে আল্লাহ লেখা, মানুষকে কবর দেওয়ার সময় ওই মাটির ঢেলা তার মাথার কাছে দিয়ে দেয় যে আল্লাহ মাটি যতক্ষণ থাকবে ততক্ষণ ফেরেশতা তার মনকা নাকি তার ডিস্টার্ব করতে পারবে না। এই মাটি দেওয়া বিষয়টা আমি সচক্ষে দেখেছি, কবর দেওয়ার সময় মাটি দেওয়া, পীরের দরগা থেকে মাটি নিয়ে আসে। আমিও দেখেছি, এটাও দেয় ছোটোবেলায় আপনার নিম পাতা নিয়ে আসছে, ভারতের কোন এক বড় দরগা থেকে, যিনি বলছেন আমাকে, তিনি একজন বড় আলেম, আমাকে ওই নিম পাতা খাওয়ানোর জন্য খুব ব্যস্ত। বলছে ভাই দেখেন নিম পাতা মিষ্টি লাগে না, অথচ নিম পাতা তো সবসময় তিতে হওয়ার কথা। আর এই পীর সাহেবের খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কবরের নিম গাছটা পর্যন্ত মিষ্টি হয়ে গেছে, আপনি খেয়ে দেখেন না, যত রোগ সব সেরে যাবে। মানে পাগল তুমি চেন না, আমি যে আহারেসের বাচ্চা, মিষ্টি হোক আর তিতে হোক জীবনে আমার পেটে ঢুকবেই না। কিন্তু আপনাদের নিয়ে খুব সমস্যা, আপনারা কিছুই মানতে চান না, আর বাবা কিছুই মামলা করেন হাদিস ছাড়া। একটা আলেম মানুষের মাথাটা এমন ধুলাই হয়ে গেছে, আমরা তখন ছোট ইন্টারমিডিয়েটে পড়ি, ওই আলেম তখন অনেক বড়, আমাদের উস্তাদ সমতুল্য, আমাকে শোনাচ্ছে যে সে খাজার কবরের এই নিম পাতা তিতা হওয়া উচিত ছিল কিন্তু মিঠা হয়ে গেছে। বাড়তি আরও কথা বললেন, এই ভারত থেকে ট্রেনে বাসে এই বাংলাদেশে বাড়িতে পৌঁছানো আগ পর্যন্ত শত শত লোককে আমি পাতা খাওয়াইয়েছি, মানুষ খুশি হয়ে আমার ব্যাগ ভরে টাকা দিয়েছে। দেখেন না, যাওয়া আসা সব কিছু ওই পীরের বরকতে, উনি মেরে মরে গেছে কী হলো, ওনার বরকতে আমি লাখপতি বাড়ি চলে আসছি, ও আরও খুশি। শিরিক এমনি করে মানুষকে কীভাবে কাবু করে ফেলে ওগুলো আপনারা সব জানেন, বড় দুঃখ লাগে। এক মাওলানা সাহেব এক খাজা আজমিরের দরবারে এক ভক্তকে দিয়েছে এক থাপ্পড় লাগে, এই বেটা তুই মাটিতে পড়ে এরকম পরিষ্কার রে। ও বলছে দে বাবা খাজা দে, দিলা দে, হে খাজা বাবা তুমি দাও এবং অন্য থেকে দেওয়াই দাও। তো মাওলানা সাহেব রাগ হয়ে গেছে, এক থাপ্পড় দিয়ে হটাই যাও বেটা, বেটা কবরে শুয়ে আছে, বেটা শুনতে পাচ্ছে নাকি? তো মাঠটা খেয়ে দূরে গিয়ে দাঁড়িয়েছে। এর মাওলানা সাহেবের অন্তরটা গলে গেছে, আরে গরিব মানুষ মারলাম। এই মাওলানা সাহেব কাছে গিয়ে ভাই এদিকে ভাবছে আমার না জানি মারে, তোর টাকা বের করেছে, তখন দৌড়ে চলে আসছে, এই নে টাকার যা বাড়ি চলে যা। হ্যাঁ দেখো মেরা খাজা কি কেরামত দেখো, কবরকে আন্দার ব্যাট কর মুঝে পয়সা দে রা হয়, আমার খাজার কেরামত দেখো যে কবরে শুয়ে শুয়ে আমাকে পয়সা পাঠিয়ে দিল। ওর বিশ্বাসে ও ঠিকই আছে, ও আল্লাহ মাল্লা বুঝি না, কথা বুঝলেন, ইনি দিল দয়া করে মারছে বলে, আর ও বুঝলো খাজা ওকে পাঠিয়েছে টাকাটা হুজুরের মাধ্যমে। এই যে আকিদা চলছে ইসলামের নামে, বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে যাবেন কোথায়? কিন্তু আপনাকে তো এর বিরুদ্ধে কথা বলতেই হবে, কিছু হলে মানুষ তো আপনাকে শুনবে, কিছু মানুষ হলেও তো করোনা হাদিস বুঝবে। সাবধান, আল্লাহর নবীর কবরে আমরা যাই মদিনাতে হজ করার জন্য, মক্কায় হজ হয়, মদিনায় কিন্তু হজ হয় না। অধিকাংশ মানুষের ধারণা হজের সময় মদিনায় না গেলে একটা বড় একটা অংশ বাদ থেকে গেল, মদিনায় সালাত আদায় করাটাই নিঃসন্দেহে নেকির কাজ, মসজিদ নববীতে সালাত আদায় করলে 1000 সালাতের সমান নেকি পাওয়া যায়, আর কাবা ঘরে সালাত আদায় করলে 1,00,000 গুণ সালাতে নেকি পাওয়া যায়। এই জন্যে আপনি যেতে পারেন, কিন্তু রসুলের কবর জিয়ারত করলে কত বেশি নেকি পাওয়া যায় এমন কোনো হাদিস কিন্তু কোথাও নাই। কিন্তু বিশেষ করে বাংলাদেশি হাদিসের এক হাজির সাহেবদের একবার ফরজ বিষয় হলো মদিনায় গিয়ে 40 সপ্তাহ সালাত আদায় করতে হবে, এটা সম্পূর্ণ ভুয়া কথা। আর আগে তো রসুলের কবর থেকে মাটি নিয়ে চলে আসতো সব, ওই মাটি নিয়ে সারা জীবন থাকতো, সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে হয় যে তারা এগুলো ঘিরে ফেলেছে, এমন করে যে মাটি তো মাটি, দাঁড়িয়ে একটু 1 মিনিট দাঁড়াবারও সুযোগ আর এখন নাই, সালাম দেবেন পালাবে, নাহলে পুলিশ পিটান খাওয়া লাগবে। রসুলের কবর থেকে মাটি নিয়ে বেশি ভক্তি প্রদর্শন করাটা এটা সম্পূর্ণ বাড়াবাড়ি।
রসুলের জন্য দোয়া করতে হবে। সৎকর্মশীল মানুষের কবরও যা, অসৎকর্মশীল মানুষের কবরও তা, কবর সবারই সমান, আজাব গজব আল্লাহর ইচ্ছা। এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। একদল মানুষ ফাতিমার কবর মনে করে সেখানে গিয়ে হুড়িকে পড়তেছে এবং কবুতর উড়াচ্ছে, সারা মক্কা মদিনার সব জায়গায় এখনও কবুতর আছে, এমনকি মক্কা কবুতর চত্বর একটা বিখ্যাত জায়গা হয়ে দাঁড়িয়েছে কাবাঘর থেকে অল্প দূরে। এই কবুতরগুলো সব একই জাতের, আমরা আশ্চর্য হয়ে যাই এই কাবাঘরের আশপাশে মদিনা যতগুলো কবুতর দেখলাম সব এক জাতের কেন, এক রঙের কেন, বিভিন্ন জাতির তো হওয়া উচিত ছিল। তো এবার এক ট্যাক্সি ড্রাইভার আমাদেরকে জিনিসটা ধরিয়ে দিল, বলে স্যার এই যে সওর গৃহে আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক যে লুকিয়েছিলেন না, ওইখানে কাফেরদের হাত থেকে বাঁচানোর জন্য দ্রুত মাকড়সার জাল তৈরি হয়েছিল, সে জালের উপরে যে কবুতর বসেছিল সে কবুতর ডিম পেড়েছিল, এইটা দেখে কাফেররা ওই জাল ভাঙেনি, ফলে আল্লাহ রসুল নিরাপদ ছিলেন। সেই কবুতর মনে করে এই এলাকা বিভিন্ন বেদাতিরা কবুতর পোষে, আর ওই একটা জাতেরই কবুতর খালি পোষে, ওই জাত চলে গেছে মদিনায়, মক্কা মদিনায় সর্বত্র একই জাতের কবুতর চলে, এর কোনো কমতি নেই, কেউ মারও না। কত লোক যে গম বিলাচ্ছে সেখানে, হলো আকিদে, অথচ এই গুজবটা আদৌ সত্য না। যারা সিরাত রসুলের পাঠক তারা জানেন এগুলো সবই মিথ্যা কথা। আল্লাহ রসুল এবং তার সাহাবি আবু বকর সিদ্দিক ওখানে লুকিয়েছিলেন, এটা তো ঐতিহাসিক সত্য, কোরআনই সত্য। লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, হে আবু বকর চিন্তিত হয়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই আয়াতটি সূরা তওবা 32 আয়াতে পরিষ্কারভাবে আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে। কিন্তু ওখানে এগুলো বলা নেই যে আল্লাহ রসুলের কে বাঁচানোর জন্য আল্লাহ পাক কবুতর পাঠিয়ে দিয়েছিলেন, মাকড়সা পাঠিয়ে দিয়েছিলেন, এগুলো সব ভুয়া কথা। অবকর বলছেন হে আল্লাহ রসুল, ওই যে আমাদের পা দেখা যাচ্ছে গুহার মুখে, একটু নিচু দিয়ে তাকালেই তো আমাদের ধরে ফেলবে। তখন তো আল্লাহ রসুল বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, তুমি দুঃখিত হয়ো না, আল্লাহ আমাদের সাথে আছে, তুমি চিন্তিত হয়ো না। আল্লাহ সালেসুহমা, আমাদের দুজনের সঙ্গে তৃতীয় আরেকজন আছেন যিনি আল্লাহ। এই চোখগুলো নিচের দিকে তাকালো না কেন, এটাই হলো প্রশ্ন। আল্লাহ পাক ওই চোখগুলোকে হুকুম দেননি নিচের দিকে তাকিয়ে নবীকে দেখো, এজন্যই নিচের দিকে তাকার চিন্তা তাদের মাথায় আসেনি। এটাই কি আল্লাহ, এটি যথেষ্ট নয়? তোকে মাকড়সায় ডাকতে হবে কেন, বা কবুতর কেন বসাইতে হবে সেখানে, কোনো দরকার আছে? একটা যথেষ্ট, সামনে দেখেও কোনো জিনিস আমরা দেখতে পাই না, তো বাড়িতে এরকম হচ্ছে না, সবসময় দেখছি কলমটা পড়ে আছে খুঁজে পাচ্ছে না, আমি আমার দাদার কথা বলি না কেন, ঘাড়ে আছে জোয়াল, জোয়াল নিয়ে মারতে ঘুরে আবার এসছে, বলে বৌমা আমি তো মাঠে গেছি ভুল করে জোয়ালটা রেখে গেছি, কোথায় একটু বলে দেওয়া তো গোয়ালের কোন থেকে আসে। তো বৌমা তো লজ্জায় মরতেছে, বলতে আব্বা আপনার ঘাড়েই তো জোয়াল দেখছি, তাই নাকি, একদম তো খেয়াল করিনি। একবারে চাক্ষুষ ঘটনা, একটা আস্ত জোয়াল তো কম ভারী না, জোয়ালটা ঘাড়ে নিয়ে উনি বেরিয়েছেন মাঠে যাচ্ছেন চাষ করার জন্য, ওখান তো আবার ব্যাক করে চলে আসছে, জোয়াল তো নিয়ে আসা হয়নি ভুল করে রেখে আসছে। এরকম যদি আমাদের হয় তাহলে ওই কাফেরদের চোখটা কি নিচের দিকে না ঘুরিয়ে উপর দিকে ঘুরিয়ে দিতে পারেন আল্লাহ? এই ছোট্ট একটা জিনিস নিয়ে এত বাড়াবাড়ি, কত রকম গুজব যে রটেছে রসুলের জীবনে, যতগুলো পড়েন বাংলা দেখেন, উর্দুতে বাংলাতে আরবিতে অসংখ্য গুজব আমি করি আজ, অথচ সেই গুজবের ভিত্তিতে চলছে লাখ লাখ কবুতর, যার নামে এখন হয়ে গেছে কবুতর চত্বর। ভাই হাসাব হস করলেন, কোথায় ছিলেন? ভাই কবুতর চত্বরের পাশে, ওই 10 হাত দূরে আমার বিল্ডিং, এটা কিন্তু বড় ঠিকানা এখন মক্কায়। এগুলি সবই ভুয়া, এই ভুয়া বেদাতের ভিত্তিতে চলছে। হালিমা সাদিয়া যিনি আল্লাহ রসুলকে দুধ পান করিয়েছিলেন, হালিমা সাদিয়ার বাসা মক্কা থেকে 180 কিলোমিটার দূরে, বলা হচ্ছে গিয়ে দিলাম কিছুই নাই। আমাদের এক বাঙালি ছেলে সেখানে চাকরি করতো, এখনও করে, তার সঙ্গে কথা হলো, বলে স্যার এই বাসা গত 2 বছর আগে সৌদি গভর্নমেন্ট ভেঙিয়ে গুঁড়া করে দিয়েছে, ইলেকট্রিক লাইন ট্রাইন সব উঠিয়ে নিয়ে চলে গেছে, আর পুলিশ লাগিয়ে রাখতে কোনো মাইক্রো যে এদিকে আসে সবগুলো ধরি পিটার লাগাবা, এই ভয়ে এখানে লোকেরা আসে না, আমাদের রুজি বন্ধ হয়ে গেছে। কীরকম লোকেরা আসতো এখানে, দোয়া দরুদ পড়তো,
আর আমরা তাদের খেদমত করতাম, আমাদের কিছু বকশিস দিত, এই বকশিসেই আমাদের চলতো। এখন আর বেদাত হয় না, বকশিসও পাই না, বড় ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ ধন্যবাদ, তুমি বাঙালি তো, তোমার বেদাত খাওয়া অভ্যাস আছে, ওই বেদাত খাওয়ার চাইতে হালাল খাওয়া তাতে বরকত হবে। দেখা যাচ্ছে বেদাতের পেছনে মানুষ কেন যায়, কারণ বহুত কিছু পাওয়া যায়। সাবধান, আল্লাহ পাক আমাদেরকে যাবতীয় বেদাত থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা। এবার আসেন সেখানে যে জবা করা, তো আমরা দেখতেই পাচ্ছি মাশাআল্লাহ, কোরবানের সময় গরু জবা করলে আমাদের বুদ্ধিমান লোকেরা বলে পশু হত্যার উৎসাহ বন্ধ করুন, কিন্তু ওরসে গিয়ে হাজার হাজার গরু জবা করলে বুদ্ধিমান লোকের বুদ্ধি এত খুলে না, ওটা ঠিক আছে। ওরসে গরু খাসি কোথায় জবা করে, পীরের নামে করে না, কিন্তু না জবা করার সময় কিন্তু বিসমিল্লাহ বলে না, আল্লাহ কি তোমার বাড়িতে নাই, এই গরুটা হাঁটি অর্ধ নিয়ে যাচ্ছ কেন, এখানে জবা করে নদ পড়ায় আমাদের এতিম রাখা, তা তো দিবে না, রংটং মাখিয়ে নিয়ে যাচ্ছে, সে সর্ষে নেয় কোথায়, চর্ম নাই, কীসব আছে সব কবরে আড্ডাখানা, তারা শেখায় না আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহকে ছাড়া কারো সেজদা করো, এগুলো শেখায়। কিন্তু মানুষ কেন যায়, নিশ্চয়ই এর মধ্যে কিছু চুরি চামারি ব্যাপার সবার আছে। তাবারুক বেকবরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে দোয়া করা। বকর শরীফ আপনাদের অনুবাদ আছে না বাড়িতে, দেখবেন জেলখানায় বসে পড়ার সুযোগ হয়েছিল। 73 লাইনের কবিতার মধ্যে শিকিরও বেশি শিরকি কবিতা, অনুবাদ যদি বলতে হয় বলতে হবে, এই বাংলাদেশ থেকে এসেছি সুদূর প্রান্ত চড়িয়ে, অনেক কষ্ট করে তোমার দরবারে হে রসুল, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না, কি বলবেন, নাওজ বলে বলতে হবে না, হে রসুল কতদিনের আকাঙ্ক্ষা আজকে মিটলো তোমাকে দেখি, তুমি আমার আশা পূর্ণ করো, কি বলবেন, লিখছেন কে, বাংলাদেশে বলা যায় অদ্বিতীয় আলেম বকর শরীফ, তিনি নিয়মিত পড়ান এবং তার মহাদ্দেশ, তার অসংখ্য ছাত্র বাংলা জমির এখানে সেখানে আছে, দেখেন না বকর শরীফ নাম করে চলছে বাজারে, কিনে নেন কালি খোঁজেন। এই শয়তানগুলো কিন্তু সবসময় মানুষের মাথায় উঠে শয়তানি করে, ইবলিস নিজে নিজে কিছু করে না, বড় আলেমের মাথায় বড় নেতার মাথায় ঢুকে সারা দেশকে ধ্বংস করে। সাবধান ইমানদার মুসলমান, ইমান হরণের জন্য নানা রূপী নানা বিধ চক্রান্ত চলছে শয়তানের, যে কোনো মূল্যে ইমানকে ধরে রাখতে হবে। জাদু করা, গণক ঠাকুরের কাছে যাওয়া, এগুলো শিরক। নদপাড়া থেকে গাড়ি ভরে ভরে প্রতিদিন যাইতো না ঝিনাইদহে, মনে পড়ে আপনাদের পেছনে কথা, ওখানে সব যাবে, কোন পুলিশ নাকি ওখানে পীর হয়েছে তার কাছে গেলে সব রোগ সেরে যাবে, প্রতিদিন এখান থেকে গাড়ি যাইছে, আবার হাওয়া হয়ে গেছে, খবর নেই, বা ইল্লা ইনাসান, আল্লাহ বলছেন ওরা শয়তানের ইবাদত করে অথবা মহিলাদের ইবাদত করে। উবাই বিন কাব প্রখ্যাত সাহাবী, তিনি বলছেন লেকুল্লে সানামিন জিন্নিয়াতুন, প্রত্যেক মূর্তিতে একটা করে মহিলা জিন থাকে, আর তারাই মানুষকে প্রলুব্ধ করে সেখানে যাওয়ার জন্য, হাজার হাজার মানুষ যাচ্ছে আর হাওয়া হয়ে যাচ্ছে। সাহেব বাজারে হঠাৎ করে একটা ধোঁয়া উঠল, এক মহিলার এমন করে তিনি ট্রিটমেন্ট করছেন রোগীকে, টেবিলে শোয়ে পেট ফেড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে অপারেশন করে দিনান দিয়ে আবার সেলাই করে দিচ্ছেন, কয়েক মিনিটের মধ্যেই অপারেশনের রোগী সুস্থ হয়ে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। এই গুজব শত শত মানুষকে বিভ্রান্ত করে চলে, সেই সময় হঠাৎ একসে খবর নেই, কোথায় চলে গেলে সে মহিলা খবর নেই, এগুলো শয়তানের বসবাসা, এগুলো প্রায় বিভিন্ন এলাকাতে হয়, সাবধান। আল্লাহ রাসূল বলছেন মান আতা আর-রাফান আও কাহিনান ফাসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালাল্লাহু আলা মুহাম্মদ রাহু আহমদ ওয়াল হাকিম, যে ব্যক্তি কোনো গণককারের কাছে গেল, ভবিষ্যৎ বক্তার কাছে গেল, অতঃপর সে যা বললো সেটা বিশ্বাস করল, সে ব্যক্তি কুফরি করল ওই বস্তুর সাথে যা আল্লাহ পাক নাজিল করেছেন তার নবী মুহাম্মদের উপরে, অতএব অন্য কোনো অবস্থাতেই কোনো গণক ঠাকুরের কাছে যাওয়া যাবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে শিরক। অন্য হাদিসে এসেছে যে ব্যক্তি গণক ঠাকুরের কাছে গেল, গণককারের কাছে গেল, সে ব্যক্তি 40 দিনের সালাত কবুল হবে না। 8, আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম খাওয়া, যেমন নবীর নামে কসম, পীরের নামে কসম,
আর আমরা তো আরও বহু কিছুর কসম খাই, অগ্নি শপথ বলি, আরও কত যে কী শপথ করি, রক্তের শপথ, এসব বলেই শিরক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা মান হালাফা বিগায়রিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করে, শপথ করে, সে শিরিক করল। সেটা আমরা করে যাচ্ছি সর্বত্র, এমনকি দেশের সর্বোচ্চ সংবিধান, সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তারা যারা আছেন, প্রধান বিচারপতি থেকে প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধান সেনাপতি, প্রধানমন্ত্রী একই শপথ করছেন, আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে, তিনি কাকে শ্রদ্ধা দেখাচ্ছেন এটা কিন্তু সংবিধানে কোথাও লেখা নাই। সেকুলার হতে হতে মুসলমানরা এমন নিচে চলে গেছে যে আল্লাহর নামটা নিতে বন্ধু ভয় পায়। আল্লাহর নামে শপথ না করে যদি অন্য কিছু শপথ করা হয়, তাহলে পরিষ্কারভাবে হাদিসে বলা হচ্ছে ফাকাত আশরাকা, সে শিরিক করলো, আর যে শিরিক করে মরল তার জান্নাত নাই। হারাম আল্লাহ আলাইহি জান্নাত, যে ব্যক্তি শিরিক করে মরল তার জন্য জান্নাত হারাম করা হবে এবং তার কোনো সাহায্যকারী সে পাবে না কেয়ামতের মাঠে। আল্লাহ ব্যতীত অন্যের নামে জবা করা, এটা এক শিরকে আকবার। যেমন কবরের উদ্দেশ্যে আমরা যদি কেউ জবা করি, আর যদি মনে করি যে এই কবরবাসী আমার এই জবাহের বিনিময়ে সমস্ত বিবাদাবাদ থেকে মুক্ত করে দেবেন, তাহলে এটা পরিষ্কারভাবে শিরক হবে। অমনি করে অনেকে করেন, যখন বাড়ি নির্মাণ করার জন্য ভিত দেন, সেদিন কিন্তু গরু জবাই করে, খাসি জবাই করে সবাইকে খাওয়ায়। ধারণা, আল্লাহর নামে এই গরু খাসি জবাই করলাম, এই ভিত দিলাম, এই গরু, এই আমার এই ঘর আর কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। অনেকে ঘরের মাঠে ঝুড়ি ঝুলিয়ে রাখেন, অনেকে ঝাঁটা ঝুলিয়ে রাখেন। ধারণা করেন, এই ঝাঁটা দিলাম মানে শয়তানকে ঝাঁটা মারলাম, শয়তান আর ঢুকতে পারবে না। আমরা সাংগঠনিক জীবনে 1978 সালে আমি নিজে দলবল নিয়ে গিয়েছিলাম আমাদের পাঁচরুখি এলাকায়, আহলাদিস এলাকা হওয়া সত্ত্বেও ওই দিন আমি আমার ছেলেদেরকে নিয়ে ওই মাদ্রাসার সামনে বড় একটা ডিবি করে ফেলেছিলাম। কী সেখানে বেগুন খেতে দেখা গেল মাথা, গরুর মাথা, খাসির মাথা, মানে মানুষের মুন্ডুও দেখা গেল, সেগুলো সব কালো রং করা। তারপরে বাড়ির ছাদে চালে উঠে ঝাঁটা পাড়া হলো, ঝুড়ি পাড়া হলো, এসব নিয়ে যখন জমা করা হলো বড় একটা ঢিবি হয়ে গেল। বলো এলাকাবাসী খবর দাও, আমার নাম বলো, সবাই চলে আসলো মাদ্রাসার ময়দানে, চলে আসলো সবাই। আহলেসের মাদ্রাসা বিরাট মাদ্রাসা, বহু লোক চলে আসছে, তখন আমাদের এত নাম টাম হয়নি কিন্তু 1978 সালে কথা বলছি, যুবসংঘের একদম প্রথম ব্যাস। সেখানে যে বক্তব্য রাখলাম, যা বলা তাতে বুঝতেই পারছেন কী বলছি আমি, সেখানে লোকগুলো সবাই বলল, বাবা যা আমাদের এখানে তো মাদ্রাসা, হুজুরা তো এখানেই থাকে, কোনোদিন তো বলেনি যেগুলো শিরক। চিন্তা করেন, কারণ বললে তো মানুষ খেপে যাবে, খেপলে তো হুজুর মাদ্রাসা পয়সা দেবে না কেউ। যাতে মানুষ খুশি করা যায় সেই কাজই তারা করেছেন, অথচ পুরো এলাকা কিন্তু আহলাদিস, 65টি গ্রাম একটা না আহলাদিস, অথচ তারা জানতো না যে এগুলি শিরক। আলহামদুলিল্লাহ আমাদের যুবসংঘের তৎপরতার ফলে আস্তে আস্তে এলাকা শিরক মুক্ত হয়ে গেছে, বলল আলহামদুলিল্লাহ। সারা দেশ থেকে এমনি করে শিরক মুক্ত হচ্ছে, আকিদার মজবুত না হলে, আকিদা পরিশুদ্ধ না হলে, কোশ্চিন করে আমল দিয়ে আপনি জান্নাত পাবেন না। এই পর্যন্ত আজকে থাক, 9টা হলো, মনে রাখবেন আগামী 3 থেকে বাকিগুলো বলা হবে। এই শিরিকগুলো আমাদের ঘরে ঘরে আসে, এগুলো থেকে মুক্ত হতে হবে। আর বাচ্চা হওয়ার সময় মা বোনেরা যা শিরিক করে, বাবারা যা শিরিক করে, সেটা আপনারা সবাই জানেনই, অথচ এই শিরিক চলছে। এসব শিরিক আমাদেরকে জান্নাতে নেবে না, মানে এগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে চলে যাবে। যদিও সালাত আদায় করি, যদিও সিয়াম পালন করি, এবং দাওয়াত জাহেলিয়া কারামিন দুসা জাহান্নাম ওয়াইন সামা ওয়াসাল্লা ও জামা আন্ন মুসলিম রাহু আহমদ মিসনাদি সাহি। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করে সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হবে, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং সে নিজেকে একজন মুসলিম বলে ধারণা করে। এই হাদিসটা সবসময় মাথায় রাখবেন, এটা ভাববেন না আপনি সালাত আদায় করছেন বলে আপনি অবশ্যই জান্নাত পাবেন, জি না, আল্লাহ কারোর কাছে বাধ্য নন। যদি শিরক করে সব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের মহাপাতক থেকে রক্ষা করুন, আমাদের অন্তরগুলোকে তৌহিদের জন্য পরিচ্ছন্ন হৃদয় আমাদেরকে আল্লাহ পাক দান করুন।
আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।